সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালোই আছি, ভালো থাকতেই হয়। চ্যানেলটা আসে তাই মাঝে মাঝে ভাবি একটু ভিডিও দিই, সেরকমভাবে অ্যাক্টিভ নই, কারণ পিন্ডিটা চটকাতে পারি না, তো তার জন্য পিন্ডি চটকানো ভিউয়ার্সরাই এখানে আছে, তারা তো সব বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি এই চ্যানেলগুলো খুব নোংরা চ্যানেলে পরিণত হয়েছিল, তো হ্যাঁ নোংরাই বলবো, কারণ অন্যের সংসারের নিয়ে কথা বলাটা বোধহয় ঠিক নয়, কিন্তু হ্যাঁ সমাজে যেগুলো দেখতে খারাপ লাগে সেগুলো নিয়ে বলাটা মনে হয় উচিত, তাহলে এখনকার জেনারেশন কিছু শেখে। কিন্তু কার বাড়িতে কার বর চলে যাচ্ছে, কার বউ চলে যাচ্ছে, তার বাঁচার অধিকার আছে কি না, কে তার বাচ্চাকে দেখছে না, আইনের ঊর্ধ্বে গিয়ে আমি তাকে বোঝাবো এবং গালাগালি করব তার বাবা মা ঠাকুমা, সেটা উচিত নয়, এগুলো নোংরামি, সেটা আমি রিয়েলাইজ করেছি, আমি ভুল করেছি, যাদের খারাপ লেগেছে ক্ষমা চেয়েও নিয়েছি, আবার চাইছি। কিন্তু সামাজিকভাবে যেগুলো দেখি সেগুলো খারাপ, কারণ ফোনটা সবার হাতেই থাকে, আমার ঘরে যেমন 11-12 বছরের মেয়ে আছে, 12 বছরের, তার হাতেও ফোন আছে, যার ঘরে 1 বছরের বাচ্চা সবে ফোনটা দেখাচ্ছে, দেখানো যদি উচিত নয়, বা 2-3 বছরের 5 বছরের বাচ্চা তারাও দেখছে, কার্টুন দেখতে গিয়ে চলে আসছে, খারাপ জিনিস। তো সম্প্রতি অনেক কিছুই চোখে পড়ে ইউটিউবে, যেমন জঘন্যভাবে নাচ গান রাস্তার মধ্যে, যেগুলো ট্রেন্ডস হয়ে যাচ্ছে যে ভাইরাল হওয়ার জন্য তোমাকে কিন্তু নগ্ন হয়েও নাচতে হবে। তো একটা মেয়ে যখন বাঁচার জন্য কারোর হাত ধরে, তাকে তো মানুষ মুখ দিয়ে নগ্ন করে দেয়। আবার কোথাও কোথাও দেখি মহিলা সমিতির কিছু এনজিওর সঙ্গে যুক্ত কিছু মানুষ গিয়ে খুব সেখানে সুরাহা করে, মেয়েগুলো আসতে চায় না, তাও চলো তোমায় যেতেই হবে। কিন্তু আমি বুঝি না যে ওই মহিলাগুলো আদপেও কি নিজের সংসার রাখে, তো এটা প্রসঙ্গটা অন্য। আমি দেখি সেই মহিলা সমিতির মানুষগুলো যায়, মেয়েগুলোকে অনেক কথা বলে, মেয়েগুলো যে আসতে চায় না তবুও তাকে জ্ঞান দেয়, নিজেদের সংসারপাতি ছেড়ে, নিজেদের সংসার হয়তো নেই, অন্যের সংসার বাঁচাতে চায়, এগুলোই হয়। অ্যাকচুয়ালি আমি এখন এখানে এসে ফিল করি যে সংসার কিন্তু এগুলো করতে করতে না নিজের সংসারটা নষ্ট হয়ে যায়। ভালো মানুষ, ভালো মানুষের সঙ্গে থাকা, ভালো কিছু শোনা, ভালো কিছু দেখা, এগুলো করলে তোমার হয়তো আর্নিং এখানে হয় না সেরকম, কিন্তু মানে এই কন্ট্রোভার্সি চ্যানেল হিসেবে যেগুলো পরিচিত হয়ে গেছে সেখানে আর্নিং হয় না, তার জন্য তোমাকে আলাদা চ্যানেল খুলতে হয়। কিন্তু যে 10টা কমেন্ট আসে, ভালো কমেন্ট আসে, স্যাটিসফ্যাকশন, এবার স্যাটিসফ্যাকশনে তো আর পকেট ভরবে না ভাই, সবাই এখানে আর্নিং করতে এসেছে, তো আর্নিং করার জন্য যারা যেটা করছে ভালো, কিন্তু ট্রেন্ডস যেগুলো চলছে সেগুলো দেখে খুব খারাপ লাগে, যে ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েগুলো কীভাবে নোংরামি করছে, এবং তাদের নিয়ে যখন রোস্ট হয় তখন তারা সেটা নিয়ে ওয়ার্নিং দেয়, যে আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি রোস্টারদের যে তোমরা কিন্তু এরপরে রোস্ট করো না, তাহলে আমি এই করবো ওই করবো, এবং রোস্টাররা সেটা নিয়ে আরও বেশি রোস্ট করে, তারা আরও বেশি ফেম পায়, তাদের আরও সাবস্ক্রিপশন বাড়ে এবং তারা আরও বেশি ভিউজ পায়, মানে সেই মেয়েগুলি বা ছেলেগুলি যারা নোংরামি করছে। তো আমি রোস্টারদের কাছে অনুরোধ করব যে এই সমস্ত নোংরা মহিলাগুলো বা মেয়েগুলোকে নিয়ে, বা যারা মাঝবয়সী যারাই করছে তাদের নিয়ে না বেশি রোস্টিং না করে তাদের ফেমটা না দিতে, কারণ তোমরাই তো ওদেরকে জিনিয়ে দিচ্ছ না। তো এবার আমি বলি যে আজকে অনেক মেয়েরা ভাবে যে আমি করছি বেশ করছি, তোমাদের কি, আমি যেটা করবো সেটা তো আমার চ্যানেল, আমার মোবাইল, আমি নেট রিচার্জ করি, আমি যা খুশি করবো, কিন্তু আপনারা বলুন তো, আজকে একটা মেয়ে বাজে ড্রেস আপ করে রিলস বানাচ্ছে, বাজে কিছু করছে, তার পাড়ার লোক কিছু জানে না, পাড়ার লোক যখন সামনে দিয়ে যাবে তারা হয়তো দেখেছে, তাকে সামনে না বলেও পেছনে বলবে ভালো মেয়ে? আজকে একটা মেয়ে যখন জঘন্যভাবে আচরণ করে, উচ্ছৃঙ্খলতা করে, তাদের সঙ্গে অনেক ছেলেরাও সঙ্গ দেয়, সেই মেয়েগুলির সঙ্গে তারা খুব মানে ভালো ব্যবহার সামনে করে, কিন্তু পেছনে গিয়ে সেই ছেলেটি তাকে কি নিজের স্ত্রী হিসেবে ঘরে তুলবে? তুলবে না, কারণ একটা ছেলে নিজের স্ত্রী হিসেবে, আমি জানি না সব ছেলেরা কিনা, কিন্তু ভালো ছেলেরা আমার মনে হয় স্ত্রীকে দেখতে চায় তার মায়ের রূপে, একটা বাড়ির মা কাকিমা যেরকম হয় ভদ্র সেই রূপে, ফুর্তি কিন্তু করতে পারবে,
এইসব মেয়েদের সঙ্গে ফুর্তি করতে পারবে। কথাটা শুনতে খারাপ লাগে, মানে নিজস্ব বাসনা, কামনা বাসনাটা মেটাতে পারবে, চরিতার্থ করতে পারবে, কিন্তু ঘরের বউ হিসেবে তাকে সংসারের ম্যানেজমেন্টটা দিতে পারবে না, কারণ সেও জানে একটা উশৃঙ্খল বেহায়া। তো কাউকে ভালোবাসাটা নিয়ে এখানে প্রচুর একটা প্রতিবাদ হয়ে যায়। কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসলে, সে আবার স্বীকার করলে, কিন্তু এই যে নোংরামিগুলো হয় ইউটিউবে, যে বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া যায় না, সেটা নিয়ে কিন্তু কারোর কোনো প্রতিবাদ হয় না। বুঝি না কেন হয় না, এটা নিয়েও তো বলা উচিত যে এগুলোকে বন্ধ করো, নাহলে আমরা রিপোর্ট করে করে তোমাদের কিন্তু চ্যানেল উড়িয়ে দেবো, বা এই সমস্ত রিলসের এগেনস্টে আমরা প্রতিবাদ করব। হয় না, হয়ে লাভ নেই, কারণ ওই রিলসগুলো না কৌতূহলবশত হয়তো আমরাই দেখছি, দেখি তো খারাপ কী, খারাপের ওপর আমাদের একটা কৌতূহল সারা জীবন থাকে, তাই খারাপ করে না সব সময় আগে ওঠা যায় শর্টকাটে। আর একটা জিনিস, কনগ্রাচুলেশনস 15K, কনগ্রাচুলেশনস 20K, কনগ্রাচুলেশনস 10K, কনগ্রাচুলেশনস 5K, 0 to 5K, 0 to 10K, কী করে না নোংরামি করে, নোংরামি করে, সে যেরকমই হোক। কেউ যদি ব্লগিং করে, পিওর ব্লগিং করে 1000 সাবস্ক্রাইবার কামায়, তার মতন জেনুইন কিছু হয় না, ঠিক আছে? কেউ যদি গান গেয়ে, নেচে, রান্না করে, মানে যে কোনো ভালো, যেখানে অন্যের প্রসঙ্গে কোনো খারাপ কিছু নেই, সেখানে কিন্তু তাকে কনগ্র্যাচুলেশনস জানানো যায়। কিন্তু কেউ যদি অর্ধনগ্ন হয়ে রাস্তায় নেচে নেচে 100K করে ফেলে, জাস্ট লাইক কেয়া ঝুমা, বা অর্ধনগ্ন বা পুরোই নগ্ন, বা খারাপ কিছু দেখিয়ে যেটার প্রতি মানুষের কৌতূহল বশত দেখবে খারাপ, বা প্রত্যেককে গালাগালি দিয়ে অশ্লীলতা করে প্রত্যেকটা ভিডিওতে খিস্তি গালাগালি অকারণে, অকারণে ওর 10K, 20K, 30K, 50K লাভ আছে কিছু? এই যে অনারের অনুষ্ঠানগুলো হয়, সমস্ত অনার হিসেবে ডাকা হয়, বা বিভিন্ন পুরস্কার যে দেওয়া হয় ইউটিউবারদের, এদেরকে ডাকবে জীবনে, ডাকবে এদেরকে? এরা এক ঘরেই হয়ে থাকবে, যারা এই যে কেয়াকে কোনোদিনও ডাকবে ইউটিউবে, যে এই বড় বড় অনুষ্ঠানগুলো হয় ডাকবে কোনোদিনও এই ধরনের মহিলাদের? ডাকবে না। যারা ইউটিউবে খারাপ কিছু করছে, রোস্টারদের কিন্তু ডাকে, কারণ রোস্টাররা না একটা লিমিটে, কিন্তু যে রোস্টাররা মহিলাদের মানে নগ্ন করে রোস্টিং করে তাদের ডাকে না। ভালো ভালো রোস্টার যারা আছে, যেমন বঙ্গাই, সিনেবা, এদেরকে ডাকবে, কারণ এদের না একটা স্ট্যান্ডার্ড আছে, হলেও ওরাও বলে খারাপ, কিন্তু একটা তবু লেভেলে, মানে একটা লিমিটে গিয়ে। তো যারা প্রতিনিয়ত মহিলাদেরকে খারাপ দেখিয়ে রোস্ট করে তাদেরও যেমন ডাকবে না, তাদের কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, কী লাভ? পয়সা, পকেটে পয়সা, কিন্তু সেই 10 মিলিয়নের মধ্যে একজনও যদি কেউ কোথাও হয়তো তারা গেছে, তাদের একটা করে ব্লগ চ্যানেলও থাকে, দেখে এই দেখ এই দেখ এই ছেলেটা ওই রোস্টার যে মহিলাদের নিয়ে এই ধরনের বাজে কথা বলে, তাহলে মান সম্মানটা কিন্তু অনেক বড় জিনিস, যেটা কিন্তু এখন কোনো দাম নেই ভাই, সত্যি টাকারও কোনো রং নেই আর মান সম্মানেরও দাম নেই। ওই যে বলবে যে ওই দেখ ওই ওই ছেলেটা নোংরা কথা বলে, সেই আবার পাশে গিয়ে কিন্তু ফটো তুলবে, এটা এখনকার যুগ। এখন সৎ মানুষের কোনো দাম নেই, সৎ বাক্যের কোনো দাম নেই, সৎ জিনিসের কোনো দাম নেই, কিন্তু অনেকে দাম ছাড়াই কাজ করে, তারা নিজের সম্মান নিয়ে থাকে, আর যারা দাম নিয়ে সব কিছুটা করে তাদের মধ্যে কেউ সৎ কাজ করে ওঠে তারা দাম পায়, আর সৎ কাজের দাম যারা পায় না তারা নিঃস্বার্থভাবে করে যায়। তো যাই হোক, এটুকুই বলার ছিল যে নোংরামি এত পরিমাণে বেড়ে গেছে ইউটিউবে যে মোবাইলটা আর বাচ্চাদের হাতে না দেওয়াই ভালো, আর যদিও দেওয়া হয় তো কিডসরাকে ওই ওপরে বোধ হয় অপশান আসে কিডস, ইউটিউব কিডস, ওটাকে পুরোপুরি রেকমেন্ডেড করে রাখো। এমন কিছু এসে যাবে যে তোমরা ভাবতে পারবে না, ইউটিউব গাইডলাইন্সে যদি কোনো পুরুষ মানুষ জামা কাপড়
একটা হয়তো গেঞ্জি পরে বসে আছে, তাকে গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়। কিন্তু যদি একটা মেয়ে রাস্তার মধ্যেখানে দেখেছো যে যে মেয়েটির কথা বলা হচ্ছে, তারা যদি উচ্ছৃঙ্খলভাবে নাচে, যেটা দেখে সবাই চোখ বন্ধ করছে সেই নাচ, তাদের কিন্তু গাইডলাইন্স আসে না। জানি না কেন যে এই নোংরামিগুলোতে কোনো গাইডলাইন্স আসে না, অথচ একটা বাচ্চাকে জামা না পরালে গাইডলাইন্স এসে যায়, ব্লাড দেখানো যাবে না, তারপরে বমি করা যাবে না, এই সেই এগুলোতে গাইডলাইন্স এসে যায়, কিন্তু নোংরামিতে গাইডলাইন্স আসে না। অনর্গল গালাগালি পেরে যাচ্ছে, সেখানে কিন্তু গাইডলাইন্স আসে না। তার জন্য ইউটিউবে এখন ছেয়ে গেছে নোংরামি, নোংরা জিনিস, এবং তাদের টিআরপি হাই, মানে টিআরপি যেটাকে বলে ভিউজ হাই। তো চ্যানেলটা আছে তাই মাঝে মাঝে নিজের মনের কথাগুলো শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আর তোমাদের মতামতটা জানিও। যেমন আমাকে এক একজন এত সুন্দর মতামত জানাচ্ছে, এত ভালো লাগছে, অনেক বড় একটা মতামত জানিয়েছে, আমার স্ক্রিনশট নেওয়া আছে, আমি কমিউনিটিতে দেবো ওনার, যে এখনকার জেনারেশনে বাবা মায়েরাও কত স্বার্থবাদী হয়ে গেছে। আর এরপরের ভিডিওটা আসবে স্পেশালি সেই ছেলে মেয়েদের নিয়ে যারা ব্লগিংয়ের নামে বাবা মাকে বসে অপমান করছে, মানে মাও সেই অপমানটা মেনে নিচ্ছে। সম্প্রতি আমি একজন ব্লগারের দেখলাম এবং তাকে সেখানে আমি কমেন্টও করতে বাধ্য হয়েছি যে মাকে দোষারোপ করার জন্য সেই ছেলেটি বা মেয়েটি কীভাবে নিজের বাড়ির জিনিসকে সবার সামনে তুলে ধরছে, এবং তার মা রীতিমতো লজ্জিত হয়ে মাথা নিচু করে বলার চেষ্টা করছে যে আমি নির্দোষ, কিন্তু পারছে না। এত অসভ্য মেয়েরা হয় মেয়েরা এত অসভ্য, বিশ্বাস করো আমার মেয়ে হলে না লাথি মেরে তাড়িয়ে দিতাম বাড়ি থেকে। কেন দিতাম? মেয়ের পয়সায় আমি খাবো না, নুন ভাত খেয়ে থাকবো, তার জন্য নিজেকে তৈরি হতে হয়, নালে ভিক্ষে করে খাবো জানো, কিন্তু ওই রকম আচরণ করতে দেবো না। তো ভালো থেকো, নেক্সট ভিডিও আমার সেটা নিয়েই আসছে।